Dear students, after celebrating our great festival, Eid ul-Adha, we are getting together again. Welcome to popular Facebook page, Sundarban Online School. How are you today? I hope you are well and passing good time with your family members. I am also well. Today, I would like to take a class, especially for the student of class 5. I am Lipika Patro, assistant teacher, Ikhori Kathenga Model, Government Primary School, Terokhada, Khulna. This is August, the month of mourning for the nation. Before starting my class, I would like to recall the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members, who were assassinated brutally on the fateful night of 15 August 1975, extending our deepest respect. May their soul rest in peace. Dear student, join with me and enjoy my class. Thanks a lot, dear student. Now the time to think about your previous class. After going to our class, let us enjoy a video. Tumra bhabte thako goto class e ki shikhechhile bondhura. Slow speed. The tortoise stretched out his long neck and challenged the hare to a race. Which, of course, made the hare laugh. A race? Indeed, a race. Oh, what fun! Gun. And the hare, being such a swift runner, soon left the tortoise far behind to take a little nap. And he cuddled up against a tree and dozed. Time to get going, he thought, and off he went. Faster than he had ever run before, he dashed as quick. Thanks, dear students. Tumra dekhle to bondhura video te kochhop ebong khorgosher golpo tai na bondhura. খরগোশ কি করেছিল পথিমধ্যে ঘুমিয়েছিল তাই না বন্ধুরা এজন্য সে পরাজয় বরণ করেছে পরাজিত হয়েছে তাহলে কোনো কাজ আমরা ফেলে রাখব না নাও দি টাইম টু থিংক অ্যাবাউট ইওর প্রিভিয়াস ক্লাস তোমার গত ক্লাস সম্পর্কে একটু চিন্তা করো তো বন্ধুরা আমরা কি শিখেছিলাম উই হ্যাভ অলরেডি লার্নড About the story, the hare and the tortoise in our previous three classes. Okay, dear student, now the time to open your book at page 56, unit 14, the hare and the tortoise, lesson 3 to 4. এর আগে ক্লাস আমরা কি শিখেছি বন্ধুরা
গল্প পড়েছি, প্রশ্ন পড়েছি, শূন্যস্থান করেছি, সত্য মিথ্যা নির্বাচন করেছি, তাই না বন্ধুরা? আজকে আমরা কি করব? অনুশীলন করব, অ্যাক্টিভিটি বি, সি অ্যান্ড ডি। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা তাহলে পাঠে চলে যাই। এগুলো আমরা অলরেডি শেষ করেছি, নাও দি টাইম টু কমপ্লিট দি কোশ্চেনস। তাহলে আমরা এখানে কিছু উত্তর দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই প্রশ্নগুলো তৈরি করব। তার আগে একটু দেখে নি তোমরা কে কে যুক্ত হয়েছো বন্ধুরা। শ্রেয়া গাজীপুর, নবনীতা খুলনা, ধন্যবাদ বন্ধুরা, সবাই যুক্ত হতে থাকো। চলো আমরা পাঠে যাই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো কি আছে, দি উত্তর আছে কি, দি হিয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। কোথায় চলছিল? দি হিয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, বনের ভিতর দিয়ে খরগোশ চলছিল, তাই তো বন্ধুরা? হোয়ার ওয়াজ দ্য হিয়ার ওয়াকিং, হোয়ার ওয়াজ দ্য হিয়ার ওয়াকিং, কোথায় চলছিল? লিখে ফেলো বন্ধুরা। হ্যাঁ, নাম্বার টু, দি হিয়ার স দি টর্টয়েস, দি হিয়ার স দ্য টর্টয়েস। তাহলে প্রশ্নটা কী হবে বন্ধুরা একটু চিন্তা করো তো। ঠিক বলেছ, হোয়াট ডিড দি হিয়ার সি, হোয়াট ডিড দি হিয়ার সি। খরগোশ কি দেখেছিল, তাই তো? দি হিয়ার সদা টর্টয়েস। নাও থ্রি, দি টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, দি টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, ধীরে ধীরে হাঁটছিল কে, ধীরে ধীরে কে হাঁটছিল বলো বন্ধুরা। হ্যাঁ ঠিক বলেছ, হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং, কচ্ছপ কীভাবে হাঁটছিল, তাই না? দি টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি। নাম্বার ফোর, দে স্টার্টেড দিয়ার রেস নেক্সট টু দ্য বিগ ট্রি, দে স্টার্টেড দিয়ার রেস নেক্সট টু দ্য বিগ ট্রি। পরবর্তী বড় গাছটার নিচ থেকে তারা কী করেছিল, তাদের দৌড় শুরু করেছিল। তাহলে কোথার থেকে তাদের দৌড় শুরু করেছিল বন্ধুরা? হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস, হোয়ার ডিড দে স্টার্টেড দে স্টার্ট দেয়ার রেস, তাদের দৌড় তারা কোথা থেকে শুরু করেছিল? হোয়ার ডিড দেয়ার স্টার্ট দে, হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস, দে স্টার্টেড দেয়ার রেস নেক্সট টু দ্য বিগ টিরি। হ্যাঁ তোমরাও ঠিক লিখেছ, অনেক অনেক ধন্যবাদ। নাও ফাইভ, নাম্বার ফাইভ, দি হিয়ার ওয়েন্ট টু স্লিপ, খরগোশ ঘুমোতে গিয়েছিল, কে ঘুমোতে গিয়েছিল? হু ওয়েন্ট টু স্লিপ, হু ওয়েন্ট টু স্লিপ। দেখো বন্ধুরা খেয়াল করে, আমরা যে প্রশ্নগুলো করছি এগুলো কিন্তু ডব্লিউএইচ করছেন, তাই না? হু হাউ হোয়ার হোয়েন দিয়ে, এর আগে তো তোমরা শিখেছো, তাই না বন্ধুরা? হি স্লেপ্ট, নাম্বার সিক্স, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, এক ঘন্টা ঘুমিয়েছিল কে? হ্যাঁ খরগোশ। হাউ লং ডিড দি হিয়ার স্লিপ, কত সময় খরগোশ ঘুমিয়েছিল? হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। নাও নাম্বার সেভেন, দি হিয়ার ওক আপ ওয়েন দি টর্টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন, দি হিয়ার ওক আপ
when the tortoise crossed the finish line. তাহলে খরগোশ কখন ঘুম থেকে জাগলো? যখন সে শেষ সীমায় পৌঁছে গেছে। কে পৌঁছে গেছে? কচ্ছপ। When did the hare woke up? কখন খরগোশ ঘুম থেকে উঠেছিল বা জেগেছিল? The hare woke up when the tortoise crossed the finishing line. Thank you. Now number 8. The tortoise on the race. কে জিতেছিল? Who on the race? The tortoise on the race. I hope you all are clear. Okay, dear student. Now activity 3. Open your book, please. Read the sentences. Who is animal is each sentence about? Write T for tortoise or S for he has. তাহলে আমরা কি করব? এইগুলি পড়ব। বাক্যগুলো পড়ে যে অ্যানিম্যালের কথা লেখা আছে সেটা আমরা ডানে লিখব। ঠিক আছে, তাহলে বোর্ডে আসো বন্ধুরা, আমরা একটু লিখি। আমি লিখছি, তোমরা চিন্তা করতে থাকো, তারপরে আমরা উত্তর লিখব। আচ্ছা, দুটো তো লেখা হয়েছে। He is the fastest animal in the forest. কে ছিল দ্রুত? দ্রুত প্রাণী কে ছিল বন্ধুরা বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, হেয়ার। তাহলে কী হবে এখানে? এই সবে, তাই তো? আমার সাথে সাথে তোমরাও লেখো বন্ধুরা। হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট। কে ছিল ধীর গতি সম্পন্ন? টর্টয়েস। অর্থাৎ এখানে কী হবে? টি। হি টুক এ ন্যাপ ডিউরিং দি রেস। কে একটা সংক্ষিপ্ত ঘুম ঘুমিয়েছিল রেসের সময়? হেয়ার, তাই না বন্ধুরা? ওকে, নাও 4। হি ক্রসড দি ফিনিশ লাইন ফার্স্ট। কে প্রথম শেষ সীমায় গিয়েছিল? নিশ্চয়ই টর্টয়েস। লাস্ট নাম্বার, হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দি রেস। দড়ির শেষে কে রেগে গিয়েছিল? আমরা তো জানি বন্ধুরা, হিয়ার রেগে গিয়েছিল, তাই তো? তাহলে তোমরা বুঝেছ তো বন্ধুরা যে প্রাণীটি সম্পর্কে আমরা লিখছি বাক্যটি ডাইনে তার নামের প্রথম অক্ষর হবে। হি ইজ দ্য ফার্স্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট, এইচ। হ্যাঁ, হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট, টর্টয়েস। হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস, এইচ। হেয়ার, হি ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট, টর্টয়েস, টি। হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস, এইচ। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। Now the time to one day one word. তাহলে তোমরা কি করবে বন্ধুরা? গল্পটি বারে বারে পড়বে এবং সেকশন বি সি এগুলি বারবার করবে বাসায় বসে। Steady. নিরবিচ্ছিন্নভাবে এক নাগাড়ে, তাই তো?
slow but steady win the race. Slow but steady wins the race. এটা হচ্ছে আমাদের এই গল্পের কি মোরাল বা নীতিবাক্য, তাই না বন্ধুরা? ওকে, নাও হোমওয়ার্ক। অ্যাক্টিভিটি ডি, এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। হোয়াট ডাজ স্লো বাট স্টাডি উইন উইন্স দ্য রেস মিন? ওকে, হোয়াট ডাজ স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস মিন? ধীর এবং স্থির বলতে কি বোঝায়? ঠিক আছে বন্ধুরা, থ্যাংকস এ লট। নাও দি টাইম টু সামারাইজ আওয়ার টুডেজ লেসন। অ্যাট ফার্স্ট উই এনজয় এ ভিডিও অফ দ্য স্টোরি অফ দি হেয়ার অন দি টর্টয়েস, দেন উই ডিসকাস অ্যাবাউট আওয়ার প্রিভিয়াস লেসন, অ্যান্ড দেন উই রাইট আওয়ার টুডেজ অ্যাক্টিভিটি বি, কমপ্লিট দ্য কোশ্চেন, অ্যান্ড দেন উই রাইট টি ফর টর্টয়েস অ্যান্ড এইচ ফর হেয়ার। ওকে, দেন রাইট আওয়ার ওয়ান ডে ওয়ান ওয়ার্ডস, অ্যান্ড অ্যাট লাস্ট উই রাইট আওয়ার টুডেজ হোমওয়ার্ক। থ্যাংকস এ লর্ড ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট স্টে হোম অ্যান্ড ট্রাই টু স্টে সেফ, ইউ মাস্ট শো ইউর হোমওয়ার্ক টু ইউর ইংলিশ টিচার হোয়েন ইউর স্কুল উইল ওপেন অ্যান্ড অলসো সেন্ড ইট টু মাই মেসেঞ্জার। টুডে আওয়ার টাইম ইজ অলরেডি ওভার ডিয়ার স্টুডেন্ট, সো দ্যাটস অল টুডে, বাই। Bye.